নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড অফ অর্পিতা চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজকে আবার একটি নতুন গল্প নিয়ে আপনাদের কাছে চলে এলাম। মজার গল্প শুনতে আমরা সকলেই ভালোবাসি, তাই আজকে আমি আপনাদেরকে একটি মজার গল্প পাঠ করে শোনাব। আমার গল্প পাঠের সঙ্গী হওয়ার অনুরোধ রইল। আমার আজকের গল্প স্বনামধন্য লেখিকা লীলা মজুমদারের আচার। অমৃতবাজার পত্রিকার টুকরোটা হাতে নিয়ে বাবার প্রকাণ্ড চটি জোড়ার আড়ালে দাঁড়িয়ে ঘোটন খুব লক্ষ্য করে দেখল, পিসিময় সে নিবিষ্ট মনে খোকনাকে ঠেঙাচ্ছে। প্রথমে ডান কান পেঁচালেন, তারপর বললেন, হতভাগা ছেলে। তারপর বাঁ গাল পুট্টিতে চাটালেন, তারপর বললেন, তোকে আজ আমি। তারপর বাঁ কান পেঁচালেন, আদা লঙ্কা দিয়ে ছিঁচব। তারপর ডান গাল পুট্টিতে চাটালেন, তেল নুন দিয়ে আমশি বানাব। তারপর পিঠে গুম গুম করে গোটা দশেক কিল কষে, মাথা থেকে চিমটি চিমটি চুল ছিঁড়ে জুলফি ধরে ছুঁড়ে ফেলে দিলেন ঠিক ভাড়ার ঘরে দরজার বাইরে। টিপ দেখে খোতন তাকে শ্রদ্ধা না করে পারল না, আর একটু হলে নিজেই ধরা পড়ে যাচ্ছিল। তবে হয়েছিল, ভীষণ নাড়ালে পিসিমার নাক কখনো ওরকম ফোলে না। অমৃতবাজারের কুচিটুচি ফেলে খোতন তো হাওয়া। খোকনটারও যা বুদ্ধি, এত করে বলে দেয়া হলো, যেখানে হেয়ার পিন সেই পর্যন্ত পিসিমা পড়েছেন। আচারের জন্য তার এদিক থেকে কাগজ ছিঁড়িস। বোকা ভাবলে কিনা এদিক মানে পিছন দিক, মনেও গজালো না যে একটু পড়লেই ছিঁড়া পাতা এসে যাবে। মাথায় কিচ্ছু নেই, এক যদি গোবর থাকে। পেশল আচারও পেল না, ঠ্যাঙাও খেল। আবার পিসিমার টিপের কথা মনে হলো, কি চমৎকার টিপ! সেই যে সেবার ক্রিকেট সিজনে পানু নিজের ব্যাট দিয়ে খুঁচিয়ে স্ট্যাম্প পুড়িয়ে দিয়ে জিপ কেটে মাথা চুলকে তাড়াতাড়ি পালাতে গিয়ে বাউন্ডারির দড়িতে ঠ্যাং আটকে খুঁটি শুদ্ধ দড়ি উপরে এনেছিল। বড় কাকা ছিলেন ক্যাপ্টেন, তিনি এক হাতে পানুর শার্টের কলার আর এক হাতে পেন্টলন ধরে তাঁবু থেকে তাকে ঝুলিয়ে নিয়ে বেড়া টোপকে ওপারে ফেলে দিয়েছিলেন, আর পিছন পিছন ওর জুতো প্যাড গ্লাভস ব্যাট ছুঁড়ে ছুঁড়ে ফেলেছিলেন। প্রত্যেকটি ওর গায়ে লেগেছিল। বাজে প্লেয়ার হলে কি হবে, কিরকম টিপ! পিসিমারি বা হবে না কেন, ওরই তো দিদি। ঘোতন এদিক ওদিক ঘুরে আচারের কথা ভুলতে চেষ্টা করল। না, খোকনাটা আবার কোথায় উধাও মারল, তার যে পাত্তাই নেই। অনেক খুঁজে দেখা গেল, ওই রেগে মেগে ভালো ভালো ব্যবহার না করা ডাক টিকিট গুলো টেবিলের ঠাঙে একটার নিচে একটা লাইন করে দিব্যি থুতু দিয়ে সাঁটছে। ছোড়ার সাহস আছে। ঘটনা কাছে এসে আস্তে আস্তে জিজ্ঞাসা করল, লেগেছিল? খোকনা বললে, কি লেগেছিল, কি মুশকিল লাগবে আবার কিসে? আরে ঠেঙা নিতে ঠেঙা নিতে। তবে যে দেখলুম মাথাটা এমনি হয়ে গেল, ওরকম মাঝে মাঝে হয়। খাবি নাকি আচার? না। ঘেবড়ে গেছিস? দুধ সত্যি বলছি না। আচ্ছা তুই আনতো দেখি। ঘোতন এক ছুটে ভাড়ার ঘরের দরজার কাছে চলে গেল। দরজার বাইরে সারি সারি বড়ির থালা, অন্ধকারে এ ওকে ঠেলাঠেলি করে চোখ টিপছে। সারা সকাল মা চিনু মিনুকে নিয়ে বড়ি দিয়েছেন। ঘোতন দেখেছিল মেয়েগুলোর কি বুদ্ধি, প্রথমটা বড়ি চ্যাপটা চ্যাপটা ঘুঁটের মতো হচ্ছিল। যেই মা বললেন, যার বড়ি যত উঁচু তার বরের নাক তত উঁচু, অমনি বোকাগুলো টেনে টেনে বড়ির নাক তুলতে লাগলো। বুঝবে শেষটা। যাক, কিন্তু দরজায় যে তালা মারা, মিলার লক। হেয়ারপিন পাকিয়ে ঘোতন তাকে এক মিনিটে সায়স্তা করে দিল। আজ আর কোনো ভয় নেই, কি করবে পিসি, ঠ্যাঙাবে? ঠ্যাং নেই তাকে তাকে আচার,
বড় বয়ামে ছোট বয়ামে মাটির ভারে পাথরের থালায় শিশিতে বোতলে ঘোটনের চোখ দুটো চারদিকে পায়চারি করতে লাগলো, ঠিক সেবারের বাঙালি পল্টনের মতো, একটা এগোনো একটা পেছনো, একটা লম্বা একটা বেটে। বাঁকা লাইন দুধের দাঁত পরে খোকনার যেমন তেরা বাঁকা দাঁত উঠেছিল সেই রকম। সত্যি সেপাইয়ের মতন আনাড়ি সেপাইকে যেমন কাঁচা কাঁচা ধরে এনে এক পায়ে ঘাস বেঁধে মার্চ করায়, ঘাস বিচালি ঘাস বিচালি, লেফট রাইট তো আর বোঝে না। আজকে পিসিমাকে কে কেয়ার করে, বয়ামের গায়ে টোকা মেরে মেরে ইচ্ছে করে ভিতরের আচারের ঘুম ভাঙিয়ে দিল। কি রকম একটা বিশ্রী গন্ধ নাকে আসছিল। ঘরের আনাচে কানাচে ছুঁচুতের বাবা মা দাদা দিদিরা চুপ মেরে কিসের জন্য অপেক্ষা করছে। দেয়ালের গায়ে সুপুরির মতন কেঁদো কেঁদো মাকড়সা ফাঁক পেতে রয়েছে। ছাদের উপর টিকটিকিরা খচমচ করে চলাফেরা করছে, তারা অনেকদিন পায়ের নখ কাটেনি। বড় বয়ামের পাশে ওটা কি? নিশ্চয়ই আমতেল, কেটে পড়ার চেষ্টায় আছে। তুলে দেখে, এ মা, আম তো নয়, আসল চেপটা। যেই পেন্টুলনে হাতটা মুছতে যাবে, এই রে পিসিমা, ঘোটনের আত্মারাম শুকিয়ে জুতোর সুখ তলার মতো হয়ে গেল, হাত পা গুলো পেটের ভেতর সেঁদিয়ে গেল। পিসিমা বললেন, দরজার কাছে হাওয়া আটকে দাঁড়ালে আচার ভেপসে উঠবে। ঘোটন ভয়ের চোটে তাড়াতাড়ি চলে যাচ্ছিল। পিসিমা আবার ডেকে বললেন, আচার নিয়ে যাও। পিসিমা যে কি, বকলেও বিপদে ফেলেন, না বকলেও বিপদে ফেলেন, ঠেঙিয়েও হার মানান, আবার না ঠেঙিয়েও হার মানান, অন্য বুড়োদের মতন একটুও না। ঘোটনের ভারী লজ্জা করলো।